Oh Allah, please make me your friend. Oh Allah, please make me your friend. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sammanit darshak mondoli, apnara sobai kemon achen? Asha kori Allahur rahmate bhalo achen. Amiyo alhamdulillah bhalo achi. তো আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন, তো অনেকে চিনেন না। হচ্ছে সালমান ভাই, আর বিশেষ করে আমি আনন্দিত যে একটি বই আমি পুরস্কার পেয়েছিলাম। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে সুযোগ হয় না, যে মাহফিলের সিজন অনেক ব্যস্ত থাকা হয় এটা হয়তো অনেকে জানেন। যাই হোক, যে পুরস্কারটা পেয়েছিলাম আমাদের প্রিয় আহমেদ সামি ভাইয়ের পক্ষ থেকে, এই পুরস্কারটা হচ্ছে একটা বই, এই যে এই বইটা পেয়েছিলাম। বইটার নাম হচ্ছে মেঘ চিকুর, সাদিয়া খান সুভাষিনী। খুব সুন্দর কাহিনীগুলো পড়ছিলাম, ভালোই লাগলো। যাই হোক, পুরস্কারটা হয়তো ছোট হোক অথবা বড় হোক, পুরস্কার তো পুরস্কারই না, অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আর একটা কথা হচ্ছে, ইউটিউবে আমরা হয়তো কেউ কিন্তু কাউকে চিনি না, অথচ এটা যেন একটা কী একটা সম্পর্ক, আত্মার একটা যেন সম্পর্ক, খুবই ভালো লাগে। অনেক ভাই বোন আমরা এটা আছি। যাই হোক, বেশি লম্বা করবো না, আমরা সবাই ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। তাহলে এই সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন্য অপেক্ষা করতেছি তার বা তাদের জন্য, যেটাই হোক না কেন, যৌথভাবে বলা যায়, আবার সিঙ্গেল বললে সেটাও কোনো ভুল হবে না। আর এখন যে বিষয়টি বলবো, যে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে আহমেদ সামি ও আসলে কোনো ইউটিউবার বলা যাবে না, শখের বসে ইউটিউবে ভিডিও দেয়, স্পেশালি ইসলামিক ম্যাটারগুলো নিয়ে কাজ করে থাকে, ইসলামিক সং। আর তার চেয়েও যদি বেশি ক্লিয়ারলি বলি, যে আমাদের ইকবাল হোসেন জীবন ভাইয়ের নাসিদগুলো ম্যাক্সিমাম কিন্তু এই আহমেদ সামি শেয়ার করে থাকে। তো সবচেয়ে কাছের এবং ক্লোজ ছোট ভাই আমার, আপনারা সবাই স্বামীর জন্য দোয়া করবেন। তো স্বামী কিছুদিন আগে আমাদের দুজনকে একটা গিফট দিয়েছেন, অ্যান্ড উই আর ভেরি মাচ হ্যাপি টু গেট দ্যাট গিফট। আমরা অত্যন্ত খুশি, আর সব মানে সবসময় স্বামীর জন্য দোয়া থাকেই। তো যাই হোক, এই আজকে সেই গিফট আপনাদের সামনে আমরা ডিসক্লোজ করছি। তো আমাদের দুজনকে দুইটা কবিতার বই গিফট করেছে, সম্ভবত মিনার, হ্যাঁ, রাকিবুল আহসান মিনার। এই মানে বই বলতে কি, এর মধ্যে মূলত অসংখ্য কবিতা রয়েছে, কবিতা না ছড়া, আমি এটাকে কি বলি। তো সবচেয়ে বড় কথা যে খুবই ভালো লেগেছে, আমি বেশ কয়েকটা পড়েছি, যদিও আসলে সময়ের ব্যস্ততার কারণে ওইভাবে সময় দিতে পারি না, আমি বেশ কয়েকটা পড়েছি। আমাদের বাসায় গেস্ট ছিল, আর সেই হ্যাঁ আমাদের বাসায় গেস্ট ছিল, সেই গেস্ট অবশ্য প্রায় পুরো বই বলতে গেলে শেষ করে দিয়েছে। যাই হোক, তো স্বামী অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সবচেয়ে বড় কথা যেটা, যে যখন কোনো মানুষকে আপনি গিফট করবেন, এমন কিছু গিফট করা উচিত যেখান থেকে শিক্ষণীয় কিছু থাকে। তো স্বামী এমন একটা বিষয় আমাদেরকে গিফট করেছে, এখানে পার্থিব জীবনে শেখার অনেক কিছু রয়েছে, এখান থেকে জানার অনেক কিছু রয়েছে। তো স্বামী থ্যাংক ইউ সো মাচ এগেইন। অ্যান্ড এখন একটা বিষয়, বাস্তবতা, তারপরে হচ্ছে আগুনের প্রীতি, অভিযোগ, রূপ, প্রতারক। তো তুমি স্বামীকে কিছু বলো। মানুষ মানে অনেক অনেক আছে বিশ্বাস। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এখনো পড়ার সময় হয়নি, ইনশাল্লাহ পড়বো। এখন ও বলতে যে নিজের বই পড়ে না, আমার বই পড়ে। আসসালামু আলাইকুম মামা, থ্যাংক ইউ। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, তুমি অনেক খুশি। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম। মাশাআল্লাহ, সবচেয়ে সেরা গিফট।
হ্যাঁ, এই বইটাই আমার দরকার, কারণ চেহারার মানুষ। মাশাল্লাহ। Thank you very much for your support and love. To get all the updates, please visit my official website. And don't forget to subscribe my official channel. Follow me on Facebook and Twitter. Information is below. Thank you very much. Jazakumullah khair. Amader bhalobasha shob jeno hoy mohan rober jonno.